আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ রেলওয়েতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সারা দেশ থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী এই পদগুলোতে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদন প্রক্রিয়াটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব যেখান থেকে দেখে নিতে পারবেন সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আমরা মূল সার্কুলারে আসি রেলপথ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহের সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষ প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান জানাচ্ছে পদের নাম ও বেতন স্কেল বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী ক্রমিকং এক শাখ মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর গ্রেড তেরো এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে বিভাগীয় প্রার্থীদের একটি বিশেষ সুযোগ রয়েছে পদ সংখ্যা দুইটি এবার আসি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কোন কোন জেলার প্রার্থীরা এই এখানে আবেদন করতে পারবে এখানে কলাম ছয়ে দেওয়া আছে এসব প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপর আসি ক্রমিক নং দুই কম্পিউটার অপারেটর জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর গ্রেড তেরো এগারো এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর পথ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্স পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে মানে এখানে একটা কম্পিউটারের উপর টেস্ট নেবে সেটাতে উত্তীর্ণ হতে হবে তারপরে আসি কলাম নম্বর তিন ক্রমিক নং তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর গ্রেড ষোলো ন হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য নিজ বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পথ সংখ্যা ছয়টি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক থেকে তিন নম্বর কলামের কলামের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই কলাম নম্বর ছয়ে দেওয়া আছে তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তারপরে আসি আমরা ক্রমিক নং চার ক্যাশ সরকার জাতীয় বেতন স্কেল ক্যাশ সরকার জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর গ্রেড আঠারো আট হাজার আটশো টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা সীমা আঠারো থেকে তিরিশ বৎসর পথ সংখ্যায় একটি কোনো শিক্ষিত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে উত্তীর্ণ সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় ও বিভাগ সমূহের হিসাব হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার এর তফসিলি তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে একটি পরীক্ষা হবে সেই পরীক্ষাটাই উত্তীর্ণ হতে হবে তারপর আছে ক্রমিক ক্রমিকনাক পাস অফিস সহায়ক অফিস সহায়ক জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা সীমা আঠেরো থেকে তিরিশ বছর পথ সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে সাত থেকে পাঁচ নং কলামে যে সকল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এই কলামে সেটা দেওয়া আছে এবং শারীরিক প্রতিবন্ধী ও এতিমদের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে শারীরিক প্রতিবন্ধী ও এতিমরা সকল জেলার প্রার্থী শারীরিক প্রতিবন্ধী শারীরিক এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বর আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে ক প্রার্থীর বয়স এক তিন দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ হতে অবশ্যই আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তারপরে এখানে আছে উল্লেখযোগ্য পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স পঁচিশ তিন দু হাজার বিশ তারিখে সর্বোচ্চ বয়সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন সরকারি আধা তারপরে খ সরকারি আধা সরকারি ও সাহিত্যস্য প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র করতে হবে তারপরে এবং কর্তৃপক্ষ প্রদত্ত তথাপি ছাড়পত্র কপি জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধি বিধিবিধান ও কোটা পদ্ধতি পরবর্তীতে সংক্রান্ত বিধিমালা কোনো সংশোধন হলে তা অনুগ্রহণ অনুসরণযোগ্য হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল সহ। এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ল্ড কাউন্সিল কর্তৃপক্ষ প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্রের মূলকপি এবং আবেদনকারীর কোনো বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা অথবা পুত্রকন্যার কন্যা এবং পুত্রকন্যা এ অর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ল্ড কাউন্সিল পৌরসভার মেয়র কাউন্সিল কর্তৃপক্ষ প্রদত্ত সনদের মূল কপি সহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদ পত্রের মূল কপি জমা দিতে হবে যারা মুক্তিযোদ্ধার কোঠায় আবেদন করবে তারা এ বিষয়ে সবাই অবগত আছেন কর্তৃ তারপরে উম কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল সংশোধন করার অধিকার সংরক্ষণ করে তারপর আমরা দেখি আবেদন পূরণ সংক্রান্ত সত্তাবলী এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন শুরুর তারিখ বিশ মার্চ দুই হাজার তিন সকাল দশটা থেকে শুরু করে আঠারোই এপ্রিল দুই হাজার তিন বিকাল চারটা পর্যন্ত চলবে উক্ত বয়স উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীকণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবে বাহাত্তর ঘন্টার পর গেলে আর এই পরীক্ষার ফিটা জমা দিতে পারবে না আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে তারপর দেখুন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো গুণন তিনশো পিকজেল ও স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো গুনন আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্ক্যান আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ হবে একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ হবে ষাট কেবি অনলাইনে আবেদনপত্র তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে এবার আমরা জানব কোন পদে আবেদন করতে অত টাকা লাগবে এক থেকে তিন নং ক্রমিকের জন্য দুই শত টাকা ও টেলিটক চার্জ তেইশ টাকা এবং সাত থেকে পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং টেলিটক চার্জ বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নিয়মিত চাকরির খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন